আলহামদুলিল্লাহ সান জাপানিজ ট্রেনিং সেন্টারের মেধাবী ছাত্রী মোসাম্মত আসমা আক্তার আজকে জাপানে স্টুডেন্ট ভিসা পেয়েছেন। আপনাকে সান জাপানিজ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। থ্যাংক ইউ। আপনি আপনার নিজের পরিচয়টুকু দিন। আমি মোসাম্মত আসমা আক্তার, আমি কুমিল্লা তিতাস থেকে এসেছি। জাপানের ভিসা পেয়ে আপনার অনুভূতি কি? জাপানের ভিসা পেয়ে আমি অনেক খুশি। আমি সান জাপানিজ ট্রেনিং সেন্টারের মাধ্যমে সব প্রসেসিং এর মাধ্যমে আমি আজকে জাপানের স্টুডেন্ট ভিসা পেলাম। ভিসা পাওয়া পর্যন্ত আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? আমি 2021 সালের জানুয়ারিতে সান জাপানিজ ট্রেনিং সেন্টারে আসছি, তারপর জুন জুলাই সেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। সিও আসছে জুন জুলাই সেশনে, তারপর তো করোনার জন্য অ্যাম্বাসি অফ ছিল, তারপর অনেক সময় অপেক্ষা করতে হয়েছে। অপেক্ষার পর এখন অ্যাম্বাসি ওপেন করার পরে আমি ইনশাআল্লাহ ভিসা পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনার তো জে টেস্ট, নার্ট এবং জেএলপিটি সার্টিফিকেট রয়েছে। এই সার্টিফিকেটগুলো অর্জন করতে সান জাপানিজ ট্রেনিং সেন্টার আপনাকে কিভাবে সহযোগিতা করেছে? সান জাপানিজ ট্রেনিং সেন্টার আমাকে অনেক হেল্প করেছে এগুলি, কারণ পড়াশোনা সব কিছুতেই ল্যাঙ্গুয়েজ যেটা বুঝি না, স্যার আমাদের কোচিং সেন্টারে যে হান্নান স্যার আছে উনি আমাদেরকে একদম বন্ধুসুলভ পড়াশোনা করান বা অনেক ভালোভাবে বোঝান। তো আমি জেএলপিটি, নার্ট টেস্ট, যে টেস্ট এগুলি পাস করার জন্য স্যার আমাকে অনেকভাবে সাহায্য করেছে। আমি আজকে যে ভিসা পেলাম এটার পিছনে মানে সবচেয়ে বেশি ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান এবং তরিকুল ইসলাম, তারপর আমার সম্মানিত শিক্ষক এমডি আব্দুল হান্নান স্যার, ওনাদের সহযোগিতায় আমি আজকে এই পর্যন্ত পৌঁছেছি। ওনাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। সচরাচর মেয়েরা তো জাপান যায় না, তো সেই জায়গায় আপনি যাচ্ছেন, আপনি কি কোনো ধরনের প্রতিকূলতা ফেস করেছেন কি? জি না, আমি সান জাপানিজ ট্রেনিং সেন্টারে এসে কোনো ধরনের প্রতিকূলতা ফেস করিনি, কিন্তু আমি শুনেছি যে জানতে পেরেছি যে জাপান নাকি মেয়েদের জন্য সবচেয়ে বেস্ট, কারণ মেয়েদের জন্য সবচেয়ে সিকিউরিটি হচ্ছে জাপান। আমি বলবো যে মেয়েরা যদি কোনো বাহিরের দেশে সেটেল হতে চায় বা পড়াশোনা করার জন্য যেতে চায় তাহলে জাপান যেন যায়, আর সান জাপানিজ ট্রেনিং সেন্টারের মাধ্যমে যেন সব কিছু করে, কারণ সান জাপানিজ ট্রেনিং সেন্টার সবচেয়ে বেস্ট। জি, আপনাকে সান জাপানিজ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনার ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সান জাপানিজ ট্রেনিং সেন্টার। আপনার ভিসাটুকু আমাদেরকে দেখান। এই যে আমার ভিসা। যারা নতুন যেতে চায় জাপানে তাদের জন্য কি বলবেন? যারা নতুন যেতে চায় আমি বলবো যে আপনারা কোনো ট্রেনিং সেন্টার না দেখে সবার ফার্স্টে আপনারা সান জাপানিজ ট্রেনিং সেন্টারে আসতে পারেন, কারণ এখানে স্যারদের পড়াশোনার গুণগত মান, তারপর ফাইল প্রসেসিংয়ের মান অনেক ভালো। ফাইল প্রসেসিংয়ের মাধ্যমে বা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সবারই সিউ আসে ইনশাল্লাহ। আমি যেহেতু সান জাপানিজ ট্রেনিং সেন্টারের মাধ্যমে ভিসা পেয়েছি, আপনারাও সবাই পাবেন। যদি কারো যাওয়ার ইচ্ছা থাকে তাহলে সান জাপানিজ ট্রেনিং সেন্টারে আসতে পারেন। সান জাপানিজ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনার ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সান জাপানিজ ট্রেনিং সেন্টারকে। ঠিক আছে।